নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আপনারা অবশ্যই আমার নাম তো জানেন যে আনন্দ শাস্ত্রী। আমি জ্যোতিষের বিষয়গুলো মানুষকে শিখাবার চেষ্টা করি। এছাড়াও আপনারা যদি আমার সঙ্গে কোনোভাবে কোনো রকম যোগাযোগ করতে চান, আপনারা এখনো অবধি যদি নিজের জন্মছক বিচার করে না থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো বা অনুরোধ করবো আপনারা অবশ্যই নিজের জন্মছকের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করুন, এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় তাহলে পরে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার জীবনের সমস্যা মুক্ত করে তুলুন। এছাড়াও তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি কোনো প্রতিকার করতে পারেন। আপনার যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি তন্ত্রক্রিয়ার বেশ কিছু কাজ করি, এবং আপনি সমস্ত কাজ অবশ্য আমি করি না, কিন্তু তন্ত্রক্রিয়ার বেশ কিছু কাজ আপনাকে আমি করি, এবং সেই সমস্ত কাজ করতে আমি কখনো তারাপীঠ কখনো কামাখ্যায় যাই, সেই সমস্ত কাজের যাতে ওই স্থানে গিয়ে করলে পারে অনেকটা সমস্যার সমাধান হবার সম্ভাবনা বৃদ্ধি পায়, তবে একটুখানি খরচ বেশি। যদি আপনাদের সেই রকম সামর্থ্য থাকে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আসতে পারবেন। সেটি নক্ষত্র সম্পর্কে দেখুন, আপনারা তো জ্যোতিষ প্রেমী বলা যেতে পারে, জ্যোতিষের অনুষ্ঠান আপনারা দেখেন এবং কিছুটা বোঝার চেষ্টা করেন, এবং অশ্বিনী নক্ষত্র নিয়ে আগে আমি একবার অনুষ্ঠান করেছিলাম, সেখানে অশ্বিনী নক্ষত্রের ব্যক্তিত্ব কেমন প্রকৃতির হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে অশ্বিনী নক্ষত্রকে চেনাতে কিছুটা সহযোগিতা করব, অর্থাৎ আপনি অশ্বিনী নক্ষত্রের যদি আপনি যদি জ্যোতিষের স্টুডেন্ট হন তাহলে আমার অনুষ্ঠানগুলি লিখে রাখার চেষ্টা করুন, অর্থাৎ এগুলো লিখে রাখলে আমার আশা আমার বিশ্বাস যে আপনার বিশেষ সহযোগী হবে, আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে। আপনি নিশ্চয়ই জানেন যে অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মধ্যে অবস্থান করছে, এবং মেষ রাশির মধ্যে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্রের বসবাস। অশ্বিনী কথার মানে হচ্ছে ঘোড়ার থেকে উৎপন্ন হয়েছে যা কিছু। অশ্বিনী নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে ঘোড়ার মুখ, আপনারা তো নিশ্চয়ই জানেন, এবং অশ্বিনী নক্ষত্রের দেবতা হচ্ছেন অশ্বিনী কুমারদ্বয়, যেটাকে দেবতাদের বৈদ্য বলা হতো। অশ্বিনী নক্ষত্রের রং হচ্ছে লাল কালারের, মানে ডিপ রেড আর কি, যেটাকে আমরা বলি। এছাড়া যোনি হচ্ছে যে অশ্বযোনি বলা হয়, বা মানে আমরা লিঙ্গ যদি বলি তাহলে পারে লিঙ্গ চলে আসবে পুরুষ লিঙ্গ। অশ্বিনী নক্ষত্রের মানে যদি আমরা মানে রাশির স্বামী, অশ্বিনী নক্ষত্রের রাশির স্বামী ধরি তাহলে মঙ্গল চলে আসছে, অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু চলে আসছে, অশ্বিনী নক্ষত্রের নারী চলে আসছে আদ্য নারী, অশ্বিনী নক্ষত্রের যদি কারো জন্ম হয় তাহলে পারে সেই জন্ম হওয়ার ফলে অশ্বিনী নক্ষত্র থেকে যে নাম রাখা হয় অনেক সময় সেই বিভিন্নভাবে অশ্বিনী নক্ষত্রের নাম চলে আসে। সেটা আপনি দোকান করছেন তার নামও হতে পারে, আপনি বিজনেস করছেন তার নামও হতে পারে, বা আপনি কোনো সন্তানকে জন্মগ্রহণ করে মানে আপনাদের কোনো সন্তান জন্মগ্রহণ করেছেন তারও নাম আপনি রাখতে পারেন। তবে নামের অক্ষর হয়ে যায় চু চে চো এবং তার সঙ্গে হচ্ছে মো। এবার আমাদের খেয়াল রাখতে হবে যে স্থান, আমরা যখন প্রশ্নকুণ্ডলী বিচার করি তখন প্রশ্নকুণ্ডলীর মধ্যে অনেক সময় এই স্থান ব্যাপারটা আমাদের সহযোগিতা করে। এছাড়াও যারা আপনারা জ্যোতিষের স্টুডেন্ট তারা অবশ্যই খেয়াল রাখবেন আমার কথাগুলো, অর্থাৎ নক্ষত্রের স্থান ধরা হয় যে নক্ষত্রের স্থানটা আসলে কী। এই নক্ষত্রের একটা কথা খেয়াল রাখতে হবে, এই নক্ষত্রের দিশা হচ্ছে পূর্ব দক্ষিণ দিক, এছাড়া হচ্ছে উত্তর পশ্চিম দিক, কিন্তু এই নক্ষত্র পূর্ব দিশাটা সব থেকে শুভ ধরা হয়ে থাকে। এছাড়া এই নক্ষত্রের স্থান যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে ঘোড়া রাখার জায়গা হতে পারে, বা এছাড়া ঘোড়া দৌড় হয় যেই মাঠে সেই মাঠ হতে পারে, এছাড়া হচ্ছে অশ্ব চিকিৎসা কেন্দ্র হতে পারে যেখানে ঘোড়া চিকিৎসা করা হয়, এছাড়া আয়ুর্বেদ পাওয়া যায় যে সমস্ত জায়গায়, আয়ুর্বেদের যে সমস্ত জিনিস ওষুধপত্র আবিজাবি যে সমস্ত জায়গায় পাওয়া যায় সেই সমস্ত জায়গা হতে পারে, এছাড়া খেলাধুলা করার জায়গা হতে পারে বা মাঠ হতে পারে, এছাড়া পরিবহন সংক্রান্ত কোনো রাস্তা হতে পারে যেখান থেকে গাড়ি ঘোড়া আর কি যাওয়া আসা করে, ব্রিজ হতে পারে, গাড়ি যেখান থেকে গাড়ি ছাড়া শুরু হয় সেরকম মানে স্ট্যান্ড আমরা বলি সেই স্ট্যান্ড হতে পারে,
তারপরে খেলাধুলার স্কুল হতে পারে, এছাড়া হচ্ছে অনুশাসন যেখানে রয়েছে সেটা হতে পারে, এছাড়া প্রজনন কক্ষ বলা হয় অনেক সময় এই নক্ষত্রের স্থানকে। এই স্থানগুলো আপনারা কিন্তু মনে রাখবেন, এগুলো আপনাদেরকে অনেক সময় প্রশ্নকুণ্ডলী বিচার করতে গেলে সহযোগিতা করবে, এবং অশ্বিনী নক্ষত্রে যদি আপনি জাতক হন তাহলে আপনাকেও জেনে রাখা উচিত এই সমস্ত স্থানগুলি আপনার জন্য শুভ। এই সমস্ত স্থানের মধ্যে কিছু করলে পারে সেটা আপনাকে শুভ রেজাল্ট দেবে, যদি কিছু করার মতো থাকে তাহলে এই সমস্ত স্থানের মধ্যে করার চেষ্টা করবেন। এছাড়া হচ্ছে অশ্বিনী নক্ষত্রের স্বভাব নিয়ে যদি আমরা কথাবার্তা বলি তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে অশ্বিনী নক্ষত্র কেতু নক্ষত্র এবং মহারাশির প্রথম নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র খুবই সুন্দর নক্ষত্র, এবং এই সুন্দর নক্ষত্র হওয়ার কারণে জাতক দেখতে খুব সুন্দর প্রকৃতির হয়, এবং জাতকের চোখগুলো বেশ একটু উজ্জ্বল প্রকৃতির হয় বা চোখের মধ্যে একটা গ্ল্যামার তৈরি হয় যেটা দেখতে পাওয়া যায়। এছাড়া তার ভেতরে একটা আকর্ষণ ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায়। এছাড়া কিন্তু এদের মাথা অনেকটা চওড়া প্রকৃতির হয়, অনেক সময় এরা ফর্সা প্রকৃতির, চকচকে গায়ের রং হয়, যদি কালচে লাল হয় বা একটু অশ্বিনী নক্ষত্রের মঙ্গলের ঘর হওয়ার ফলে যদি একটু কালচে লাল হয় তাহলেও গায়ের রঙের মধ্যে একটা গ্ল্যামার তৈরি হবে, এবং এরা একটু শৌখিন প্রকৃতির হয় এবং নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে সবসময় ভালোবাসে, এবং এরা একটু যদি কিছু পছন্দ হয় এদের তাহলে এরা একটু স্ট্যান্ডার্ড জিনিসকে ইউজ করার চেষ্টাও করে অনেক সময় দেখা যায়। এদের চুল কিন্তু খুব আকর্ষণীয় চুল হয় অনেক সময় দেখা যায়, যেটাকে আমরা মাথার চুল বলছি আর কি, অনেক সময় আকর্ষণীয় চুল দেখতে পাওয়া যায়, এবং চুলের এরা স্টাইল করতো বা বিভিন্ন সাজ চুলের যে ধরন বিভিন্ন চেঞ্জ করতো এরা মোটামুটি ভালোবাসে। এছাড়াও এদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এরা কিন্তু কোনোরকমভাবে মানে শরীরের প্রতি প্রচণ্ড ওয়াকিবহল হয়ে থাকে, অনেক সময় দেখা যায় এরা প্রাকৃতিক চিকিৎসা বা তার সঙ্গে যদি পারিবারিক কোনো রকম রোগ ব্যাধি থাকে তাহলে সেই বিষয় সম্পর্কে সচেতন থাকে, এবং এরা যদি কোনো ব্যবসা বা কাজ করে তাহলে পারে এদের জন্য পুলিশের কাজ বা সেনাবাহিনীর কাজ ভালো হয় অনেক সময়, ঠিক আছে। এছাড়াও কিন্তু কোর্টের কাজকর্ম করলে পারো এদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়, জেলখানা নিয়ে কাজকর্ম করলে পারো এদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়, এছাড়াও কিন্তু রেলের চাকরি পাওয়ার মতো সম্ভাবনা তৈরি করে দেয়, এটা পরিশ্রমী হয় সাধারণভাবে। এছাড়াও লৌহ ঈশ্বর ইস্পাত সম্পর্কীয় কোনো কলকারখানার মধ্যে এরা যুক্ত থাকতে পারে। এছাড়াও কিন্তু এদের দেখা যায় অনেক সময় তামার ব্যবসা করলে অনেক সময় ভালো চলে, এবং তার সঙ্গে সঙ্গে ঘোড়সওয়ার করলে পারে বা অধ্যাপনা করলে পারো এরা কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারে, এবং মানে যে অপারেশন করলে পারো সেই সমস্ত জায়গায় তার পাওয়ার রেট বেড়ে যায়। এছাড়াও এদের লেখনী শক্তি মোটামুটি ভালো হয়, এবং এদের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে, এদের ক্ষেত্রে যে সমস্ত কাজ এরা করছে তারা কিন্তু সেই সমস্ত কাজ কিন্তু অশ্বিনী নক্ষত্র অর্থাৎ প্রতিদিন একটা না একটা নক্ষত্র প্রত্যেক মুহূর্তে তো চলে, তো সেই অশ্বিনী নক্ষত্রের মধ্যে কাজ সমাপ্ত করা কিন্তু এদের ক্ষেত্রে উচিত হবে না, এবং যে সমস্ত কাজ মোটামুটি বেশি দীর্ঘমেয়াদী কাজ যেগুলোকে বেশ স্থিরতার সঙ্গে করতে হয় সময় লাগিয়ে করতে হয় সেই সমস্ত কাজগুলো অ্যাভয়েড করে নেওয়া উচিত। সাধারণভাবে অশ্বিনী নক্ষত্র যদি কোনো কাজ হাতে নেয় এরা খুব ভাবনা চিন্তা করে নেয়, কিন্তু যদি নেয় তাহলে পরে সেই কাজকে কমপ্লিট করার চেষ্টা করে, এরকম একটা ব্যাপার অশ্বিনী নক্ষত্রের মধ্যে দেখা যায় অনেক সময়। এবং এই নক্ষত্রের মধ্যে দেখা যায় যে মোটামুটি সমস্ত কাজের জন্য এই নক্ষত্র শুভ, এবং এর সঙ্গে সঙ্গে বিদ্যা অর্জনের জন্য বা জ্ঞান অর্জনের জন্য এই নক্ষত্র কিন্তু মোটামুটি ভালো এফেক্ট দেয়, অর্থাৎ আপনার যদি অশ্বিনী নক্ষত্রে জন্ম হয় তাহলে আপনার ক্ষেত্রে বিদ্যা অর্জন বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটা সহযোগী ভূমিকা পালন করবে অশ্বিনী নক্ষত্র। এছাড়া অশ্বিনী নক্ষত্র একটুখানি লুকিয়ে রাখার প্রবণতা অনেক সময় পীড়িত হয়ে গেলে আসতে পারে, সেটা হচ্ছে মানে খুলেআম অনেক সময় অনেক কিছু দেখাচ্ছেন না, এছাড়া চুপচাপ একটা ব্যাপার তৈরি হয়ে যায়। অশ্বিনী নক্ষত্রে মাথা গরমের প্রবণতা অনেক সময় দেখতে পাওয়া যায় যদি অশ্বিনী নক্ষত্রটা পীড়িত হয়ে যায়। অশ্বিনী নক্ষত্র পীড়িত হয়ে গেলে পরে সাধারণভাবে দেখা যায় যা কিছু করতে যাচ্ছেন কোনো না কোনোভাবে স্টপ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। এছাড়াও আপনার ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি হতে পারে, পীড়িত হতে হবে না, এমনি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করার ফলে এমনি স্পিরিচুয়ালিটি আসতে পারে, জ্যোতিষ বা তন্ত্রের প্রতি আপনার একটা ইন্টারেস্ট তৈরি হয়ে যেতে পারে, বা এছাড়াও আপনি গোপন বিদ্যা যেটাকে বলে অনেক সময় ম্যাজিক হতে পারে বা কোনো রকম গোপন বিদ্যার প্রতি একটা আসক্তি আপনার ভিতরে বা ইন্টারেস্ট আপনার ভিতরে আসতে পারে। অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মধ্যে হওয়ার ফলে এখানে কিন্তু বলা যেতে পারে
যে আপনি কিন্তু ভুল ভাল কথাকে বুঝে অনেক সময় মাথা গরম করে ফেললেন বা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আপনার কিন্তু দুর্ঘটনা বা সমস্যা এসে গেল জীবনের মধ্যে। আপনি কিন্তু ভুল মানুষকে বিবাহ করে ফেলতে পারেন এবং বিবাহ করে আপনার জীবনে সমস্যা হতে পারে, সেগুলো কিন্তু অনেক সময় নেগেটিভ অশ্বিনী নক্ষত্র হয়ে গেলে চলে আসতে পারে। যদি এরকম চলে আসে আমি ধরে নিলাম, তাহলে পারে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে আপনার কিন্তু এগোনো উচিত। এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায় অনেক সময়, সম্পূর্ণ কিছুকে কাটিয়ে না গেলেও দিতে না পারলেও মোটামুটি কিছুটা কমপ্লিকেশন কমিয়ে আনা সম্ভব। আর এছাড়া তন্ত্রের প্রতিকার তো রয়েছেই, আমি তন্ত্র নিয়ে পরবর্তী সময়ে অনুষ্ঠান করব। আমি তন্ত্র বিষয়ে অনেক রকম কাজকর্ম করি এবং সেখানে তারাপীঠ কামাখ্যা বিভিন্ন জায়গায় যাওয়া আসা আবার রয়েছে, এবং সেই ক্ষেত্রে তন্ত্রের মধ্যে অনেক রকম কাজকর্ম করা হয় যেটা বেশ কিছুটা পজিটিভ কাজ। নেগেটিভ কাজ অনেক রকম তন্ত্রে হয় কিন্তু আমি চট করে ওগুলো করি না, বা করলে নেগেটিভ বা সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। এছাড়া তন্ত্রের মধ্যে বেশ কিছু টোটকা রয়েছে যেটা করলে পারে মোটামুটি কিছুক্ষণের জন্য সাময়িক উপকার পাওয়া যাওয়া মানে পাওয়া সম্ভব। এবং তন্ত্রের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, দেখুন তন্ত্রের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটা বিষয় যে আপনি যদি তন্ত্রের প্রতি ইন্টারেস্টেড হন তাহলে তন্ত্র দুটো বিষয় নিয়ে হতে পারে, একটাকে বলা হয় বৈদিক তন্ত্র, একটাকে বলা হয় শ্মশান তন্ত্র, বা একটাকে বলা হয় কিন্তু যেটাকে আমরা তন্ত্রের কনসেপ্ট অর্থাৎ নেগেটিভ নজরের মধ্যে অনেক সময় দেখি সেটাকে বলা হয়। দেখুন দুটো তন্ত্রের মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা তন্ত্রকে হচ্ছে ভগবান বা দেবদেবী আরাধনা করে তার কাছ থেকে কিছু প্রাপ্তি করা, আর একটা হচ্ছে ভগবান বা বিভিন্ন গ্রহের বা বিভিন্ন গ্রহের দেবতার বীজ মন্ত্র জপ করে সেই গ্রহকে সন্তুষ্ট করে সেই গ্রহকে প্রেশার করে মানে সেই দেবতাকে প্রেশার করে জোর করে কিছু করিয়ে নেওয়ার একটা চেষ্টা। হয়তো সেই প্রেশারের মধ্যে গ্রহটা অনেক সময় করে দেয় কিন্তু আপনার ভাগ্য এবং কর্মফল তার সঙ্গে জড়িত রয়েছে। যদি আপনার কর্মফলের মধ্যে সেই রকম জিনিস না থাকে তাহলে পরে সেই সমস্ত কাজের মধ্যে একটু কমপ্লিকেশান চলে আসে অনেক সময়। সেছাড়া পরবর্তী সময় যখন তন্ত্র নিয়ে আমি আলোচনা করব তার বিস্তর আলোচনাগুলো আমি বলবো সেখানে। যাই হোক, মোটামুটি অশ্বিনী নক্ষত্রকে নিয়ে বললাম, এবং আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় বা আপনি যদি জ্যোতিষের স্টুডেন্ট হন তাহলে পরে আপনার এই নক্ষত্রের এই বিষয়গুলো সম্পর্কে লিখে রাখা প্রয়োজন। এবং যত বেশি আপনি জ্যোতিষের স্টুডেন্ট হয়ে লিখে রাখবেন তত বেশি নোট বা স্টক আপনার কাছে কিন্তু থাকবে, এবং পরবর্তী সময় ভোলার কোনো ব্যাপার থাকবে না। আপনি কিন্তু খাতা খুলে বা ডায়েরি খুলেই দেখে নিতে পারেন সেই নক্ষত্র সম্পর্কে কী লেখা রয়েছিল। এইরকমভাবে নক্ষত্রকে ভালো করে জানলে আপনি প্রেডিকশন করতে খুব ভালোভাবে পারবেন এবং আপনার কাছে বহু মানুষের সহযোগিতা পাওয়ার একটা আশা তৈরি হবে, যে বহু মানুষ মনে করবেন যে আপনার কাছে আসতে পারে, কিছুটা লাভ হতে পারে। এবং এইভাবে আপনি যদি এগোন পরবর্তী জীবনের দিকে তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনি সফলতাকে অ্যাচিভ করবেনই এবং আপনি মানুষের উপকারও করতে সহযোগিতা করবেন তাকে। আর কথা বাড়াবো না, আপনারা যদি অ্যাস্ট্রোটিপ ভালো রাখেন অবশ্যই ভালো রাখে আপনার অ্যাস্ট্রোটিপ চ্যানেলের অনুষ্ঠানগুলো, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আমার অনুষ্ঠানগুলি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য কমেন্ট বক্সে লিখবেন। এছাড়া আপনার যদি কোনো সমস্যা থাকে তার সমাধান করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমার ফোন নাম্বার নিয়ে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো ফোন নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনার বক্তব্য হোয়াটসঅ্যাপে আমার কাছে পৌঁছে দিতে পারে। এরপরে আমরা ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করবো, সেখানে আমরা বিস্তর কথাবার্তা বলবো। আর কথাকে বাড়াবো না, এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।